দর্শক আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে এই রুটি পেপারটা চেঞ্জ করতে হয়। এটা মূলত আপনি যখন চেঞ্জ করবেন তখন এই দিক দিয়ে টানাটানি টেনে টেনে নেবেন, এই দিক দিয়ে টানবেন না, এই দিক দিয়ে টানবেন না, জাস্ট এই দিক দিয়ে ছেড়ে দেবেন। এভাবে ছেড়ে ফেলতে পারেন মাঝখান থেকে এটা জি জি এখানে এদিক দিয়ে ছিঁড়তে বলছে এই জন্য যে এই কাগজটার নিচে আরেক ধরনের টেপ মতো দেওয়া আছে, আমি এই বোথসাইড টেপটা একটু লাগিয়ে দিয়েছি। তো আমি এই প্লেটেও যদি আপনি ছিঁড়তে চান কাগজটা এভাবে ছিঁড়তে হবে, এভাবে ছিঁড়ে ফেলতে পারেন। আপনি টুকরো অংশটুকু তুলে ফেলবেন, পরিষ্কার হয়ে গেল। এখন আপনি যে কাজটা করবেন এই টেপ থেকে কিছু অংশ কেটে 15টা অংশ করতে পারেন, এখানে 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 এভাবে লাগিয়ে দেবেন। আমি একটু দেখাচ্ছি আপনাকে। ওয়ান, আমরা প্রথমবার প্যাকেটে একটা প্যাকেজ ফিরে দিচ্ছি, যদি তেল লাগার কারণে এখানে সমস্যা হয় যেন এই টেপটা উপকার করবে। এইগুলি যদি কোনোটা লাগানোর পরে আপনি এভাবে তুলে ফেলবেন, এই কর্নার ধরে টামালে কেউ ফোন করলে আমরা আমাদের এখান থেকে নিতে পারে। ততদিন ইনশাল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় যেমন আমাদের ডিস্ট্রিবিউটর বা কোনো ফ্র্যাঞ্চাইজ থাকবে সেটা গান সিলেট বা অন্যান্য দেশে, তখন সেখান থেকে আমাদের টোটাল রুটি পেপারটা কিনে নিতে পারবে। এই অংশটুকু অতিরিক্ত অংশটুকু এইভাবে কেটে নিতে পারেন, এটা যখন এইভাবে লাগাইলাম এটা লাগাইতে গেলেও এইভাবে লাগাইতে হবে। ঠিক মতো বসানোটা খুব কঠিন কিছু না, এক দুইবার প্র্যাকটিস করে নিলে যে কোনো তৈরি করতে পারবে।
পেপারটা না দিলে রুটি অ্যাকচুয়ালি আসবে না, আর এই পেপারটা ছাড়া অন্য কোনো পেপার, সাধারণ পলিথিন লাগালেও কিন্তু অ্যাকচুয়াল রুটিটা আসবে না।